الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم شل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك সবাই দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম চন্নাপাড়া দাওয়াতুস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমাদের শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান অত্র মসজিদ ও মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় জনাব মোহাম্মদ মাহতাবউদ্দিন সাহেব মঞ্চপ্রবিষ্ট আছেন মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বী সাহেবান সমবয়স্ক যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে বসে কথা শুনছেন আমার মা ও বোনেরা আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এমন একটা মাসে পৃথিবীতে আগমন করেছিলেন যে মাসে আগমন করেছিলেন এই মাসের নাম কি ছিল রবিউল আউয়াল মাস এই ফেন্ড বন্ধ করুন রবিউল আউয়াল মাস কিন্তু নবীজি যে মাসে আগমন করেছিলেন এই নামক মাস বৎসর বৎসরই আসবে কিন্তু কেয়ামত পর্যন্ত যে সময় নবীজি জন্মগ্রহণ করেছিলেন এই সময়টা কিন্তু আর কেয়ামত পর্যন্ত আসবে না কথা ঠিক না বেটি রবিউল আউয়াল মাস যখন আসে তখন সমস্ত মুসলমান নবী প্রেমিক যাদের অন্তরে আল্লাহ নবীর এশকার মহাব্বত আছে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা শুনতে চান করতে চান যদিও নবীর জীবনীকে শুধুমাত্র রবিউল আউয়াল মাসের মধ্যেই সীমাবদ্ধ করে রাখলে চলবে না আল্লাহ নবীর জীবনী আলোচনা রবিউল আউয়াল মাসে হবে রবিউস সানিতে হবে জামাদুল উলাতে হবে জামাদুল উখরাতে হবে রজবে হবে শাবানে হবে রমজানে হবে প্রত্যেকটা মাসে হবে মাসের প্রত্যেকটা দিনে হবে দিনের প্রত্যেকটা ঘন্টায় হবে ঘন্টার প্রত্যেকটা মিনিটে আল্লাহর নবীর জীবন আমাদের সামনে থাকা দরকার কথা ঠিক না বেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ রবিউল আউয়াল মাস যখন আসে তখন মানুষদেরকে আমরা দুই দলে বিভক্ত হয়ে যাই একদল সিরাতুন নবীর নামে মাহফিল করে আরেকদল মিলাদুন নবীর নামে তারা র্যালি বের করে কথা ঠিক না বেটি আমরা আসুন বুঝি সিরাতুন নবী কি মিলাদুন নবী কি মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম জন্ম তারিখ জন্ম সংক্রান্ত ইতিহাসকে বলা হয় মিলাদ সুতরাং মিলাদুন নবীর অর্থ হলো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার জন্মের তারিখ এবং তার জন্ম সংক্রান্ত ইতিহাস, আল্লাহ নবীর জন্মের সময়, জন্ম তারিখ, জন্ম সংক্রান্ত ইতিহাসকে বলা হয় মিলাদুন নবী, আর 63 বছরের জিন্দিগিকে বলা হয় সিরাতুন নবী। কথা ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছিলেন, রবিউল আউয়াল মাসের কত তারিখ ছিল, এইটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12-8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, প্রসিদ্ধ 12 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ অথবা 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। জন্মের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল? তিনি সেজদারত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আল্লাহ নবী পাক সুত্রা অবস্থায় নবীজি পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহর নবী আবৃত অবস্থায় পৃথিবীতে আগমন করেছেন, জন্মের সময় নবীর লজ্জাস্থান কেউ দেখতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে পারস্যের রাজ দরবারের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, 14টি গম্বুজ ভেঙে পড়ে গেছে, পারস্যদের হাজার বছরের অগ্নি সেটা ধপ করে নিভে গেছে। এই যে আল্লাহর নবীর জন্ম এবং জন্ম বিষয়ক কিছু আলোচনা করলাম, এইটার নামেই মিলাদুন্নবী। বাস, মিলাদুন্নবীর মাহফিল হয়ে গেছে এটা। কিন্তু আমাদের দেশে মিলাদুন্নবী বলা হয়, একটা হচ্ছে মিলাদ আর একটা হচ্ছে প্রচলিত মিলাদ। প্রচলিত মিলাদ হইল কিছু মাউজুআত, কিছু শের আসার পরে হঠাৎ করে মানুষ দাঁড়ায় যায় আর সমসুরে আল্লাহুম্মা সাল্লি আলাই যে বানানো দুরুদ, এই দুরুদ পড়তে থাকে। এইটা যে মাহফিলের মধ্যে করা হয়, এটার নাম তারা মিলাদ দেয়। আর যেখানে সত্যিকারে আল্লাহ নবীর জন্ম বিষয়ক আলোচনা করা হয়, এখানে যদি এই কাজগুলোকে না করা হয় তাহলে তারা এইটাকে মিলাদ নাম দেয় না। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, মিলাদুন্নবী হচ্ছে শুধু আলোচনা করা যাবে, পালন করা যাবে না, আর সিরাতুন্নবী আলোচনাও করতে হবে, সিরাতুন্নবীকে নিজের জীবনে বাস্তবায়নও করতে হবে। কথা ঠিক না বেঠি? আজকে আমরা দেখি 12 রবিউল আউয়াল আসলেই এক শ্রেণীর বসন্তের কোকিল আশিকে রসুল, তারা জেলা শহরে, ঢাকার শহরে, বিভিন্ন শহরে তারা মিছিল বের করে, র্যালি বের করে, আর তারা স্লোগান দেয় মিলাদুন্নবী পালন করো, সিরাতুন্নবী বন্ধ করো, চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। এমনকি এই স্লোগানটিতে আমার সাহস হচ্ছে না, তারা বলে মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী লাঠি মারো, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সিরাতুন্নবীকে বন্ধ করার কথা বলবে, সিরাতুন্নবীকে লাঠি মারার মতো দৃষ্টতাপূর্ণ স্লোগান যে ব্যক্তিরা দিতে পারে তারা মুসলমান থাকতে পারে না। সিরাতুন্নবীর অর্থ হচ্ছে আল্লাহ নবীর গোটা 63 বছরের জিন্দিগি। সুতরাং সিরাতুন্নবীর বন্ধ করে দেওয়ার অর্থই হলো আল্লাহর কোরআনকে বন্ধ করে দেওয়া, নবীর সুন্নাকে বন্ধ করে দেওয়া। কথা ঠিক না বেটি? আসলে সিরাতুন্নবী আর মিলাদুন্নবী নিয়ে ঝগড়া না করে আসুন, আল্লাহ নবী পৃথিবীতে জানি আসছেন সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করি। কথা ঠিক না বেঠি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছেন, আমার নবীকে আল্লাহ পাক এমন ইজ্জত সম্মান দিয়েছেন যে ইজ্জত সম্মান আল্লাহ কোনো নবী কোনো রসুলকে দান করেন নাই। কোরআনুল কারীমে আপনারা পড়লে দেখবেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা প্রয়োজনে নাম ধরে ডাক দিছেন। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, হে আদম তুমি জান্নাতে, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দেওয়ার প্রয়োজন পড়ছে, আল্লাহ নাম ধরে ডাক দিছেন ইয়া নূহ উহবিত বিসালামিন মিন্না, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নাম ধরে ডাক দিছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নাম ধরে ডাক দিছেন, ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ নাম ধরে ডাক দিছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ প্রয়োজন পড়ছে হযরত ইয়াহিয়াকে নাম ধরে ডাক দিছেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, প্রয়োজন পড়ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নাম ধরে ডাক দিছেন, ইয়া দাউদু, প্রয়োজন পড়ছে আল্লাহ জাকারিয়া নবীকে ডাক দিছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, প্রয়োজন পড়ছে আল্লাহ ঈসা আলাইহিস সালাম
সালামকে নাম ধরে ডাক দিছেন, ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সমস্ত নবীদেরকে আল্লাহ প্রয়োজনে কুরআনুল কারীমে নাম ধরে ডাক দিছেন, আর আমার নবীকে আল্লাহ এত ইজ্জত করেন, সম্মান করেন, নবীকে ডাকার প্রয়োজন পড়ছে, নবীর নাম ব্যবহার করেন নাই, আল্লাহ পাক রাসূল শব্দ ব্যবহার করেছেন, নবী শব্দ ব্যবহার করেছেন, মুদাসসির শব্দ ব্যবহার করেছেন, মুজাম্মিল শব্দ ব্যবহার করেছেন, নবীর নামটা পর্যন্ত প্রয়োজন ব্যতীত রেখে আল্লাহ কোরআনুল কারীমে নাম ধরেও ডাকবেন নাই। এত ইজ্জত এত সম্মান আল্লাহ আমার নবীকে দান করছে, যার কারণে পূর্বেকার সমস্ত নবীরা, অনেক নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে তো নবী বানাইছই, পাশাপাশি আবার আখিরি জামানার নবীর উম্মত বানাও। আমাদের দেশে একটা ভুল বক্তব্য আছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি তো আর আলেম ছিলেন না, উনি তার কবিতার মধ্যে বলছেন যে নবী না বানায় যদি আমাকে উম্মত বানায় তা আখিরি নবীর উম্মত বানায় তা। বিষয়টা এরকম না, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং যে সমস্ত নবীরা দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে তুমি আখিরি নবীর উম্মত বানাও, নবুয়ত ব্যতীত কেন, তারা বলছেন আল্লাহ নবুয়তের ডিগ্রি তো দিছই, আবার আখিরি জামানার নবীর উম্মত হওয়ার ডিগ্রি আমাদেরকে দান করো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া কবুল করেছেন, আখিরি জামানাতে আসবেন নবী হিসাবে না, আসবেন আখিরি নবীর উম্মত হিসাবে। কথা ঠিক না বেটি? নবী সারা উম্মতই তো না, নবী হওয়ার পাশাপাশি আবার উম্মত হইতো, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। কোন ধরনের আবেদনও কোনোদিন করি নাই, দরখাস্তও করি নাই, বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ বিশ্ব নবীর উম্মত আমাদেরকে বানাইয়া দিছেন। খুশি না বেজা চিল্লে সবাই একসাথে কোন খুশি না বেজা? সেই নবীর আমরা কেমন মহাব্বত করি, নিজের জানের চেয়ে বেশি না কম, সন্তানা দিচ্ছে কম না বেশি, নিজের ইজ্জতের চেয়ে কম না বেশি? নবীর জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয় আমরা রাজি আছি? নবীর জন্য যদি আমাদেরকে মরতে হয় কারা কারা রাজি? হাত তোলো, হাত নামা। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীরা ছিলেন আখলাকওয়ালা, চরিত্রহীন মানুষকে আল্লাহ এই পৃথিবীতে নবী করে পাঠান নাই, যারাই নবী তারাই চরিত্রবান। কথা ঠিক না বেটি? আরবিতে বলা হয় হলুক, বাংলাতে বলা হয় চরিত্র। চরিত্র তিন প্রকার, এক চরিত্রের নাম হলুকে হাসান, আরেক চরিত্রের নাম হলুকে করিম, আরেক চরিত্রের নাম হলুকে আজিম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছেন হলুকে হাসান। হলুকে হাসান বলা হয় ওই চরিত্রকে, আপনার সাথে যেরকম আচরণ আপনিও করলেন ঠিক সেই রকম আচরণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। যেমন আচরণ করবে এই রকম পাল্টা প্রতিরোধ করে তোলা হবে, যেরকম কুকুর এই রকম মুগুর, বাংলা কথা। এই চরিত্র আল্লাহ দিছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে। আরেক চরিত্রের নাম খুলুকে করিম, এই চরিত্রের অধিকারী মানুষের আখলাক এইরকম, যে তার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে খারাপ ব্যবহার করেন না তাকে মাফ করে দেন। এই চরিত্র আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিছেন, আর আমার নবীকে দিছেন আল্লাহ খুলুকে আজিম। এই চরিত্র আল্লাহ কাউকে দান করেন নাই, শুধুমাত্র আমার নবীকেই দিছেন। কথা ঠিক না বেটি? খুলুকে আজিম কাকে বলা হয়? খুলুকে আজিম বলা হয় সেই মহান চরিত্রের অধিকারী মানুষকে, সেই মহান চরিত্রকে বলা হয় খুলুকে আজিম, যার সাথে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহারকারীকে তো তিনি মাফি করে দেন, পাশাপাশি খারাপ ব্যবহারকারীর উপকার করার জন্য যিনি সদা চিন্তায় নিমগ্ন, এই রকম যার চরিত্র তার চরিত্রকে বলা হয় খুলুকে আজিম। সুবহানাল্লাহ। এই চরিত্র আল্লাহ পাক দান করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন।
وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم মক্কার জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার শুরু করে দিলেন, কেউ বা বলতে লাগলো মোহাম্মদ তো গণক হয়ে গেছে, কেউ বলতে লাগলো মোহাম্মদ জাদুকর হয়ে গেছে, কেউ বা বলাবলি শুরু করতে লাগলো মোহাম্মদ পাগল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কষ্ট পাইলেন। রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ পাক বলেন, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন, নবী হে আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। পাগলের চারিত্রিক সনদ দুনিয়ার কোনো চেয়ারম্যান দেয় না, মেয়র দেয় না, এমপি দেয় না। আমি আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার আমি আল্লাহ আপনাকে দান করে দিব, আর আপনার চরিত্রের প্রশংসা আমি আল্লাহ কোরআনুল কারীমে চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়া দিলাম, কোরআনুল কারীমের অন্তর্ভুক্ত করে দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আমি আপনাকে মহান চরিত্র দান করলাম। আমার ভাইরা, এই পৃথিবীতে রব্বুল আলামিন নবীকে মহান চরিত্র দিয়া প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তরবারি দিয়া যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, অন্যায় অপরাধের মাধ্যমে, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, তরবারির মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই। ইসলাম প্রতিষ্ঠা করেছেন তার আখলাকের মাধ্যমে। কথা ঠিক না বেঠি? চরিত্রের মাধ্যমে ইসলাম এসেছে। আজকে সারা পৃথিবীতে বলা হচ্ছে ইসলাম এসেছে তরবারির মাধ্যমে। ঐতিহাসিকভাবে এই কথা সত্য নয়, তরবারির মাধ্যমে ইসলাম আসে নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদি আখলাকের মাধ্যমে, আবু বকরের আখলাকের মাধ্যমে, উমরে ফারুকের আখলাকের মাধ্যমে, সাহাবায়ে কেরামের চরিত্রের মাধ্যমে। কথা ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞেস করলেন, আম্মাজান আমার নবীর চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, ওরে সাহাবী, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই নাকি? আল্লাহর কোরআন কি তুমি পড়ো নাই? আল্লাহর কোরআনের চরিত্রে, আল্লাহর কোরআনের মধ্যে যে চরিত্রের কথা আলোচনা করা হয়েছে সেই চরিত্রই তো ছিল তোমার নবীর চরিত্র। কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। সুবহানাল্লাহ, কোরআনে যে চরিত্রের কথা আছে সেই চরিত্রই ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিতেছেন, এমন সময় একজন গ্রাম্য বেদুইন দ্বারা প্রস্রাব করা শুরু করলো মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম তাকে বাধা প্রদান করতে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাকে প্রস্রাব করতে দাও, কোনো সমস্যার কোনো বাধার সৃষ্টি করবে না, প্রস্রাব করতে দাও। প্রস্রাব যখন শেষ হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এক বালতি পানি ডালো প্রস্রাবের জায়গায়। প্রস্রাব পরিষ্কার হয়ে গেছে। আর ওই গ্রাম্য বেদুইন মূর্খ তাকে ডেকে বললেন, ওরে আল্লাহর বান্দা শোনো, এটা আল্লাহর ঘর মসজিদ, প্রস্রাব পায়খানার মতো না পাক জিনিসের জন্য এই ঘর তৈরি করা হয়নি। এই ঘর তৈরি করা হয়েছে নামাজের জন্য, এই ঘর তৈরি করা হয়েছে আল্লাহর জিকির এবং কালামে পাকের তিলাবতের জন্য। সুতরাং এই ঘরের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। নবীর কথাগুলো এই বেদুইন কাফেরের অন্তরের মধ্যে এমন রেখা পাত করলো, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। গজওয়ে জাতুর রিকা, একটা যুদ্ধের নাম গজওয়ে জাতুর রিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আজকে বলা হয় জিহাদের কথা বললেই বলা হয় যে জিহাদ আর সন্ত্রাসকে একাকার করে ফেলা হয়েছে। জিহাদ এক জিনিস, সন্ত্রাস ভিন্ন জিনিস। জিহাদের সাথে ইসলাম, জিহাদের সাথে সন্ত্রাসের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। চিল্লা এখন কথা ঠিক না বেঠে? আজকে মুজাহিদ পাইলেই বলা হয় সন্ত্রাসী, জিহাদিকে বলা হয় সন্ত্রাসী।
আরে 27টি যুদ্ধে তো আমার নবী সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। বদরের যুদ্ধের আমির কে ছিলেন? উহুদের যুদ্ধের আমির কে ছিলেন? গজওয়ে খন্দকের আমির কে ছিলেন? গজওয়ে হুনাইনে কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেনাপতি হিসাবে, আর তার নেতৃত্বে তার পরামর্শে ইসলামের প্রাথমিক যুগে অনেক জেহাদ সংগঠিত হয়ে গেছে। সুতরাং জেহাদকে সন্ত্রাস বলার কোনো কায়দা, সন্ত্রাস দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে আর জেহাদ দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করে, কথা ঠিক না? বিল খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফেরত আসতেছেন, দুপুরের সময় প্রচন্ড গরম, আরবের মরুর বুকে প্রচন্ড গরম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে থামলেন বিশ্রামের জন্য, এক একজন এক এক গাছের নিচে, গাছের নিচে চলে গেলেন আরাম করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে আরাম করার জন্য, একটু বিশ্রামের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেলেন, আর রসূলুল্লাহর সাথে যে তরবারিটা ছিল সেই তরবারিটা এই গাছের ডালের মধ্যে লটকায় রাখলেন। নবীজি ঘুমিয়ে গেলেন, এমন সময় একজন কাফের আসছে। কাফের এসে আল্লাহ নবীর ঝুলানো তরবারিটা তার হাতে নিয়ে আনিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ খুললো, ঘুম ভাঙলেন, দেখলেন শত্রুর হাতে খোলা তরবারি। শত্রু এবার জিজ্ঞেস করে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মাই ইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে রক্ষা করবে কে? চিল্লা এখন, শত্রুর হাত থেকে রক্ষা করার মালিক কে? আরো জোরে সবাই বলেন, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিনের সাথে বললেন, ওরে কাফের শোন, তোর হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, তোর হাত থেকে রক্ষা করবেন যিনি, তিনি আমার মালিক আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ বলে চিৎকার দিলেন, কাফেরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাত কাঁপতে শুরু করছে, তরবারি পড়ে গেছে। এবার সেই তরবারি নবীজি হাতে নিলেন, বললেন, ওরে কাফের শুন, এবার আমার হাত থেকে তোকে রক্ষা করবে কে? কাফের দেখবেন মুসলমান হয় বীর পুরুষ, কারণ ইসলাম ধর্ম শিক্ষা দেয় আল্লাহ ছাড়া কারো কাছে মাতানত করা যাবে না। আর মুশরিকদেরকে শিরকেই শিক্ষা দেয়, তোমার চেয়ে যে বড় তার কাছেই মাতানত করো। এই কারণে মুশরিক হয় বীরু আর মুসলমান হয় হিরু, কথা ঠিক না বেটি? এই কাফের কয় আপনি? নবীজি যখন জিজ্ঞেস করলেন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, কয় আপনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর। নবীজি বললেন, যাও আমি তোমাকেও মাফ করে দিলাম। এইরকম ছিল নবীজি সাল্লামের ক্ষমার গুণ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা আখলাকের কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিলমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে তার সাথে তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, আত্মীয়দের হক আদায় করতেন, গরিব সহায় মানুষের হক আদায় করতেন, যাদের কেউ ছিল না তাদের অভিভাবক ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, জোরে কও আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে খুব কষ্ট করছেন, পরবর্তীতে বনু নাজির, বনু কুরাইজা, বনু এবং খাইবর বিজয় হয়ে গেছে, গনিমতের মাল আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর কাছে, কিন্তু আল্লাহর নবী তার এই সম্পদ আগামীকালকের জন্য জমা করে রাখেন নাই, যা আসছে সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি দান করে দিতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করে তাকে তুমি মাফ করো। জালেমকে মাফ করে দেওয়া, এটা কার আখলাক? চিল্লায় এখন কার আখলাক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? জাহিলিয়াতের যুগে নবীকে খেতাব দেওয়া হয়েছিল আল আমিন আস সাদিক, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সত্যবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে কোরআন নিয়ে আসলেন, প্রচার করা শুরু করলেন। আগে যারা রাস্তাতে সালাম দিত, এরা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার গালি দেয়, এবার সালাম দেয় না গালি দেয়,
রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে আগে মানুষেরা রাস্তা ছেড়ে দিত, এবার রাস্তার মধ্যে খাটা বিছায় রাখা হয় নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে মহিলারা নবীজিকে সম্মান করে বাড়ির ভিতরে চলে যেত, এবার বাড়ির ভিতর থেকে মহিলারা আবর্জনার স্তূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিক্ষেপ করে, রাসূলুল্লাহ বাইতুল্লাহতে নামাজ আদায় করতে যান, নামাজ আদায় করতে দেওয়া হয় না, সেজদায় যান উটের বুঝরি মাথার মধ্যে রেখে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে ফাঁস লাগায় মেরে ফেলার চক্রান্ত ষড়যন্ত্র করা হয়। এক বছর আর দুই বছর নয়, 13 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পরে আল্লাহর নির্দেশে হিজরত করলেন, হিজরতের সাথী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার পথ ধরে হিজরত করতে পারে নাই, বিকল্প পথে গেলেন, গারে সৌরে 3 দিন পর্যন্ত আত্মগোপন করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরেরা নবীর পায়ের চিহ্ন অনুসরণ করে ওই গুহা পর্যন্ত যায় পৌঁছালো, যে গুহাতে দু জাহানের বাদশাহ এবং তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আত্মগোপন করে আছেন। এই যে যারা পিছনে তাদের কষ্ট হইতেছে, একটু যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরে সেবা মাহবুবে হাকীকি কুই নেহি হে কুই নেহি, তেরে সেবা মৌজুদ হাকীকি কুই নেহি হে কুই নেহি, আব তো রহে বস তদমে আখির বিরদে জুবা আয় মেরে ইলালা, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুকাফিরদের পা পর্যন্ত দেখতেছেন, ভয় পেয়ে গেছে, আলোচনা বুঝতেছেন সবাই, ভয় পাইতেছেন, নিজের জন্য ভয় না, আরে আমি শত আবু বকর যদি শাহাদত বরণ করি কোনো আফসোস নাই, এই মুসলমানদের এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার সাথে যিনি আছেন আমার পরম বন্ধু আল্লাহর দূত আল্লাহর রাসূল, তিনি যদি শাহাদত বরণ করেন কাফেরদের হাতে গোটা পৃথিবী দুর্ঘটনার শিকার হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত ব্যতীত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরেরা তো আমাদেরকে ধরে ফেলবে, এরা তো আমাদেরকে শেষ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়স্থিরভাবে তাওয়াক্কুল এবং ইয়াকিনের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আমাদের সাথে দুনিয়ার কোনো শক্তি নাই, সবচেয়ে বড় শক্তি আমাদের সাথে আল্লাহ আছে। চিল্লায় কোন আমাদের সাথে কে আছে? আবু বকরের সাথে কে ছিল? গারে সৌরে যারা ছিল তাদের সাথে আল্লাহ আছেন, কোনো ক্ষতি করতে পারে নাই। আজকের যুগেও সারা দুনিয়া মুসলমানদের বিপক্ষে কোনো সমস্যা নাই, এখনো সেই আল্লাহ আছেন যে আল্লাহ আবু বকর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। সুতরাং আমেরিকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, রাশিয়া চীন জাপান ভারত মোদি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা যদি সেই আল্লাহর দিকে মুতাবজ্জ হই, কথা ঠিক না বেটি? 500 বছরের পুরাতন মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে, আপনারা শুনেন নাই সেই ঘটনা? 1992 সনে বাবরি মসজিদকে উগ্রবাদী হিন্দুরা শহীদ করে দিয়েছিল, পরবর্তীতে মামলা চলছে, সেই মামলার রায়ে সর্বোচ্চ আদালত ভারতীয় সুপ্রিম কোর্ট মুসলমানদের ঐতিহ্যবাহী পুরাতন 500 বছরের ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির নির্মাণ হবে বলে রায় প্রদান করেছে, কোনো ধরনের কারণ ছাড়া, কোনো তত্ত্ব এবং প্রমাণ ছাড়া, এই রায় ভারতীয় সুপ্রিম কোর্টের এই রায় পৃথিবীর 250 মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে। এই রায় মুসলমানেরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, আমরা এই রায় মানি না। মাসলা হলো যেখানে একবার মসজিদ হয়েছে
কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদেই থাকবে, যেখানে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হয়েছে সেখানে রামের ধ্বনি উচ্চারিত হতে দেওয়া হবে না। প্রয়োজনে জিহাদ হবে, প্রয়োজনে লম্বার সবে আন্দোলন হবে, সংগ্রাম হবে, প্রয়োজনে লক্ষ লক্ষ মুসলমান জীবন দিবে। ইনশাআল্লাহ 100 বছর পরে হোক, 200 বছর পরে হোক, 1000 বছর পরে হলেও রাম মন্দির ভেঙ্গে আবার বাবরি মসজিদ পুনর্নির্মাণ করা হবে। শুনেন, এই হিন্দুরা, এই ভারত আমাদের বন্ধু না, এরা আমাদের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন। আল্লাহ কোরআনে বলছেন ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকদের কথা, আল্লাহ বলছেন মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন ইহুদি, 2 নম্বর দুশ্মন মুশরিক, 3 নম্বর দুশ্মন খ্রিস্টান। যারা বলে ইহুদি এরাও আল্লাহর মুসলমানদের দুশ্মন, যারা বলে নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে এরাও মুসলমানদের দুশ্মন, আর যারা মুশরিক তারাও দুশ্মন, তবে 1 নম্বর দুশ্মন ইহুদি, 2 নম্বর দুশ্মন মুশরিক। কথা ঠিক না বেটি? দাজ্জাল বাহিনী যখন আসবে সমস্ত খ্রিস্টান মুসলমান হয়ে যাবে না, মা ইমাম মাহদী যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আর যখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, সমস্ত খ্রিস্টানেরা সেদিন মুসলমান হইয়া ঈসা আলাইহিস সালামের অনুসারী হইয়া, ইমাম মাহদীর অনুসারী হইয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক। কথা ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বলছেন, এই হাদিসটাকে আপনাদেরকে বলবো। আল্লাহ নবী বলছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাসাহুম আল্লাহু মিনান নার, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের দুইটা দল আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। 1 নম্বর দল ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে আসবেন, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হয়ে যুদ্ধ করবে, আল্লাহ তাদের নাজাতের কথা, আল্লাহর নবী তাদের মাগফিরাতের কথা ঘোষণা করে দিয়েছে। আর বলছেন যারা হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে গজওয়ায়ে হিন্দ, এই গজওয়ায়ে হিন্দে যে সমস্ত মুসলমান অংশগ্রহণ করবে, আল্লাহর নবী বলছেন তারাও জান্নাতের মালিক হবে। যদি বাবরি মসজিদকে পুনর্নির্মাণের দাবিতে, মুসলমানদের ঐতিহ্যগুলোকে আবার রক্ষার দাবিতে, মুসলমানদের জানমাল হেফাজতের কারণে আবার যদি জিহাদের ডাক আসে, গজওয়ে হিন্দ যদি শুরু হয়ে যায়, কারে কারে গজওয়ে হিন্দের কাফেলায় সামিল হইতে রাজি আছে? আমার ভাইরা, ওই সময় রায় দেওয়া হয়েছে যে সময় মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার সন্দেহে পিটায় হত্যা করা হইতেছে, জয় শ্রীরাম বলার জন্য মুসলমানদেরকে বাধ্য করা হইতেছে, ভারতে প্রায় 30 কোটির মতো মুসলমান আছে, মুসলমানদের ধর্মীয় কোনো স্বাধীনতা নাই। কথা ঠিক না বেটি? মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, আমাদের দেশে রুজা এবং পূজা একসাথে হয়, এবং আমরা বিশ্বাস করি বাবরি মসজিদ কেন বা ভারতের সমস্ত মসজিদগুলোকে যদি শহীদ করে দেওয়া হয়, বাংলাদেশের একটা মন্দিরের দিকে ঢিল চড়াও মুসলমানের জন্য জায়েজ হবে না। আমরা ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, মুসলমানেরা যদি সাম্প্রদায়িক হতো এই পৃথিবীতে একটাও হিন্দু থাকতে পারতো না, একটা খ্রিস্টান থাকতে পারতো না, একটা ইহুদি থাকতে পারতো না। কথা ঠিক না বেটি? ধর্মীয় স্বাধীনতা আমরা দিয়েছি। কথা ঠিক না বেটি? জোরে কন মিয়া, কথা ঠিক না বেটি? আমাদের সাথে কে আছেন? আরো জোরে কন, কে আছেন? সারে দুনিয়া হো মুখালফ ফির না কোই নুকসান হ্যায়, ডর নহি হ্যায় খফ নহি হ্যায় জব খুদা রহমান হ্যায়। সারা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কোনো সংশয় নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো ধরনের আমি কাউকে পরোয়া করব না, আমি শঙ্কিত হব না, আমি ভীত সন্ত্রস্ত হব না। আল্লাহ পাক যদি আমার উপর রহমান থাকেন, আল্লাহর সাহায্য যদি আমার উপর আমার সাথে সামিলে হাল থাকে, বাঁচলে গাজী মরলে শহীদ। কথা ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদেরকে ধরে ফেললো,
আল্লাহর নবী বললেন, আবু বকর শুনো, লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনাতেও নবীকে শান্তিতে থাকতে দেয় নাই মক্কার কাফেরেরা। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজাকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। কলিজা বের করে তার কলিজা চিবায় খাওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে সাহাবায়ে কেরামের বিশাল কাফেলা নিয়া আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, উমরা পালন করার জন্য নিয়ত করে বের হইলেন। মক্কার কাফেরেরা বাধা দিল। হুদায়বিয়ার সন্ধে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসলেন। অষ্টম হিজরিতে আল্লাহ পাক নবীকে মক্কা বিজয় দান করলেন। 10,000 সাহাবি নিয়া, কোন রেওয়ায়েতে আছে 12,000 সাহাবি নিয়া আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করলেন। আজকে বাধা দেওয়ার শক্তি মক্কার কাফেরদের নেই। নবী যদি ইচ্ছা করেন সবগুলোকে হত্যা করতে পারেন, নবী যদি ইচ্ছা করেন সবগুলোকে জেলে নিক্ষেপ করতে পারেন, নবী যদি ইচ্ছা করেন সবগুলোকে দেশান্তরিত করতে পারেন। কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুলুকা ইযা দখালু ক্বরিয়াতান আফসাদুহা ফিহা ওয়া জালু আইজ্জাতা আহলিহা আদিল্লা। নবুয়ত আর মুলুকিয়াতের মধ্যে, নবী আর বাদশার মধ্যে পার্থক্য হইল, বাদশারা যখন কোনো দেশ দখল করে সম্মানী মানুষগুলোকে অসম্মানী করে, দেশের সহায় সম্পত্তির ক্ষতি সাধন করে, আর নবীরা যখন কোনো দেশ দখল করেন সম্মানী মানুষগুলোকে সম্মানী জায়গাতেই রেখে দেন, ধন এবং সম্পদের কোনো ক্ষতি সাধন করেন না। রহমাতুল্লিল আলামিন নবী ঘোষণা করলেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে আমি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, যারা মক্কার আঙ্গিনায় যারা অবস্থান করবে আমি তাদেরকেও সাধারণ ক্ষমার ঘোষণা দেয়া দিলাম, যারা নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তাদের উপরও কোনো ধরনের আক্রমণ করা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহতে প্রবেশ করলেন। 360টা মূর্তি যা বাইতুল্লাহ এবং আশপাশে রাখা ছিল সবগুলো অপসারণ করলেন, নামাজ আদায় করলেন। মক্কার কাফেরেরা চূড়ান্ত ঘোষণা শোনার জন্য সবাই সমবেত। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মক্কার কাফেরেরা, আজকে তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? মক্কার কাফেরেরা বলল, নবী হে, আমরা আপনার কাছ থেকে এমন ব্যবহার আশা করি যেমন ব্যবহার করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভাইদের সাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইয়েরা ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করেছিল, কুয়ায় নিক্ষেপিত ইউসুফকে আল্লাহ মিশরের বাদশা বানায় দিলেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে কান আছে না নাই? রিলিফের মাল আনতে গেছে ভাইরা, সাক্ষাৎ হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে, ভাইরা তো মনে করছে যে আবার মনে হয় জেলে ঢুকাইব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, না, লা তাসরিব আল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। মক্কার কাফেরেরা বলল, নবী হে, আমরা লজ্জিত অপমানিত, আপনি আমাদেরকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, অনেক জুলুম নির্যাতন আমি সহ্য করেছি, আমার চাচাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তোমাদের হাতে সাহাবায়ে কেরামের রক্ত, দেশ চাপতে হয়েছে তোমাদের কারণে, ইচ্ছা করলে আজকে প্রত্যেকটা রক্তের ফুটার প্রতিশোধ দিতে পারি, এই ক্ষমতা আমার আছে, কিন্তু আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেন নাই, আল্লাহ প্রেরণ করেছেন রহমত হিসাবে, রহমতের নবী হিসাবে, আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি না, যাও আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। তবে কয়েকজন নারী এবং পুরুষ, এদের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদেরকে ক্ষমা করা হবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করা হবে। একজনকে পাওয়া গেছে, আব্দুল্লাহ ইবনে খাতাল, কাবা শরীফের গিলাফ ধরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আব্দুল্লাহ ইবনে খাতালকে কতল করার জন্য, সে যে কাবা শরীফের গিলাফ ধরে আছে, করব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে এমন পাপিষ্ট কাফের, সে যদি কাবা করেন দরজার মধ্যেও থাকে, গিলাফ ধরেও থাকে, তাকে এই অবস্থায় হত্যা করে। কয়েকজন ফেন্ডার দিয়ে গরম লাগে, নারী এবং পুরুষ কয়েকজনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বললেন, এদেরকে ক্ষমা করা হবে না, ক্ষমা এদিন তাহলে এদেরকে ক্ষমা করা হবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। এদের সংখ্যা ছিল কতজন?
কোন কোন রেওয়ায়েতে আছে 17 জন, কোন কোন রেওয়ায়েতে আছে 15 জন। এদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল সবগুলো ছিল সাতে মেরাসুল আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করত। দুনিয়ার সমস্ত অপরাধীরা ক্ষমা পাইতে পারে যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করবে। এই সমস্ত দুরাচার পাপিষ্ঠদের দুনিয়াতে কোনো ক্ষমা নাই। অত্যন্ত আফসোসের কথা, ভুলাতে 4 জন লোককে শহীদ করা হয়েছে। অপরাধ কি ছিল? ব্লগে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, কটূক্তিকারীর বিরুদ্ধে নবী প্রেমিক তৌহিদি জনতা রাস্তায় মিছিল করছিল, কথা ঠিক না বেটি? মিছিল করার অধিকার গণতান্ত্রিক সমাজে দেশে মিছিল মিটিং এর অধিকার আছে না নাই? যদি বিএনপি করতে পারে, জামাত করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকে তারা যদি মিছিল মিটিং করতে পারে, তাহলে নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তাওহীদি জনতা কেন এই মুসলমানের দেশে মিছিল করতে পারবে না? কে বা কারা শান্তিপ্রিয় নবী প্রেমিক তাওহীদি জনতার গায়ে গুলি মারছে? তদন্ত সাপেক্ষে এদেরকে বের করে এদেরকে ফাঁসির কাস্তে ঝুলে হত্যা করো। এরা সাতেমে রসুল আল্লাহর নবীর দুশ্মন, এরা চায় সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে, এরা চায় তাওহীদি জনতার থেকে সরকারকে আলাদা করে দিতে, কথা ঠিক না বেটি? এরা ষড়যন্ত্রকারী। অস্ত্র কিনা হয়েছে দেশের জনগণের টাকা দিয়া। অন্যায় অপরাধী ধরতে পারো না, সন্ত্রাস ধরতে পারো না, ইয়াবা ঘুরে ধরতে পারো না, শান্তিপ্রিয় তাওহীদি টাকা এগুলি করতে পারো। এটা জনগণের টাকার অস্ত্র। এই অস্ত্র জনগণের উপর যারা চালাইছে এদের বিচার হওয়া দরকার আছে না নাই? আর কে করছে? কই হেক হয়ে গেছে, ঠিক আছে হেক। যারা মিছিল করছে, জেল এসেছে তার বিরুদ্ধে মিছিল করছে, সুতরাং যার আইডি থেকে আসছে সে যদি করে তারে ফাঁসির কাস্তে ঝুলাও, আর তার আইডি যদি হ্যাক করে কোন নামদারি কুলাঙ্গার মুসলমানেও যদি করে এই মুসলমানটাও ফাঁসির কাস্তে ঝুলায় হত্যা করো। কারণ আর মুসলমান থাকে নাই, কথা ঠিক না বেটি? আমরা আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে কারো সাথে কোনো আপোষ করব না, চিল্লা এখন করব নবীর ইজ্জত সম্মান তো দূরের কথা, নবীর একটা প্রসঙ্গকে রক্ষা করার জন্য কোটি কোটি মুসলমান জীবন দিবে। আমরা জীবন দিয়ে আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করব, কারা কারা রাজি? আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমাদের দল একটা, আমাদের মত একটা, আমরা নবী প্রেমিক, আমরা নবীকে ভালোবাসি। কেমন ভালোবাসি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরেরা ধরে নিয়ে গেছে, ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে, ফাঁসি দিবে। ফাঁসি দেওয়ার পূর্ব মুহূর্তে কাফেরদের নেতা আবু সুফিয়ান বলে, খুবাইব শোনো, তোমার একটা প্রস্তাব দিচ্ছি। প্রস্তাব হইল, তোমাকে ফাঁসি থেকে মুক্ত করে দেওয়া হবে, আর তোমার জায়গাতে তোমার নবীকে ফাঁসির কাস্তে ঝুলায় হত্যা করা হবে। এই প্রস্তাবে তুমি রাজি আছো? আপনারা মনে হয় আমার কথাটা বুঝেন নি। দুনিয়ার কোন মুসলমান এই প্রস্তাব মানবে? জোরে কোন মানবে? হযরত খুবাইব বললেন, ওরে কাফের গোষ্ঠী শোন, আমার ফাঁসি মওকুফের বিনিময়ে আমার রসুলকে ফাঁসির কাস্তে ঝুলায় হত্যা করা হবে তো দূরের কথা, আমার ফাঁসি মওকুফের বিনিময়ে আমার রসুলের গায়ে যদি একটা কাঠাও বিঁধে জীবন থাকতে আমি খুবাইব সহ্য করব না। আমরা সেই খুবাইবের উত্তরসূরি, আমরা সেই উমরে ফারুকের উত্তরসূরি, আমরা সেই আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, আমরা সেই যায়েদ বিন হারেসার উত্তরসূরি, যে যায়েদ বিন হারেসা নবীর সাথে তায়েফে গেছিলেন। তায়েফের দুষ্ট দুরাচা পাপিষ্ট যুবকেরা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের দিকে পাথর নিক্ষেপ করতেছে, সামনের দিক থেকে পাথর আসে, হযরত যায়েদ বিন হারেসা সামনে দৌড় দিয়ে চলে যান, পিছন দিক থেকে পাথর আসে, সামনের দিক পিছন দিক দিয়ে, সামনের দিক থেকে পিছন দিক দিয়ে দৌড়ায় চলে আসেন, ডানে পাথর, ডানে যান, বামে পাথর, বামে যান, যায়েদ বিন হারেসা এইভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার চেষ্টা করলেন। হযরত যায়েদ বিন হারেসা বলেন, পাথর যাতে আমার গায়ে লাগে, নবীর গায়ে যেন না লাগে, কারণ নবীর যদি কিছু হয় সারা পৃথিবীর বিপর্যয় হয়ে যাবে। নবীর 1 ফোঁটা রক্তের দাম সারা কুল কায়নাত বিক্রি করলে হবে? জোরে কান হবে?
আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা নবীর জন্য জান দিব, মাল দিব, ইজ্জত দিব, সম্মান দিব। নবীর কথা বলার কারণে যদি আমাদের ইজ্জত যায়, আমাদের ইজ্জতের কোনো মূল্য নাই। নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদের মাল ছাড় যার কোনো সমস্যা নাই, আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমার যদি জান যায়, এই জান আমি মনে করি আল্লাহর রাস্তায় গেছে। আজকের এই সবার প্রধান বক্তা হযরত মাওলানা নুরমান কাসিমি দামাত বারাকাতুহু, উনি চলে আসছেন আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দর মাহফিল হইতেছে, শেষ করে দিব। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীতে আসছেন, নবীকে আল্লাহ পাক উত্তম চরিত্র দান করছেন। চরিত্র কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যারা সিলমান কাতা আঁকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ও আফ আম্মান জালামাকা, যে তোমার উপর জুলুম করে তাকে তুমি মাফ করো। ও আহসিন ইলা মান আসাআ ইলাই, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে ভালো আচরণ করো। আমার ভাইরা, আজকে নবীকে আমরা মহব্বত করি, নবীর জন্য জান দিতে চাই, মাল দিতে চাই, ইজ্জত দিতে চাই, নবীর জন্য মরতে চাই, কিন্তু নবীর সুন্নতি কিন্তু আমাদের জীবনে নেই। কথা ঠিক না বেটি? আজকে এই মাহফিল থেকে আমরা একটা ওয়াদা করব, আমাদের জান যাক মাল ছা, আমরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হই, নবীর একটা সুন্নত ছাড়বো না। কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা, একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আমার পেয়ারা নবীর সুন্নত ছাড়বো না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই পড়ে না, আমি নকশে কদম নবীকে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলেন, তোমাদের রসুলের জীবনের জন্যই তোমাদের জন্য রয়ে গেছে উত্তম আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহির জীবনকে আমরা পড়ি, জানি, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, সুন্নতের এত্তেবার মাধ্যমে আর নবীকে জানার বুঝার চেষ্টা করি। অনেকেই শুধু নবীর জীবনীটা, সামান্য জীবনীটা পর্যন্ত আমরা অনেকেই জানি না। বাজারে অনেক বিশুদ্ধ তো সিরাতের কিতাব পাওয়া যায়, এই সমস্ত কিতাব সংগ্রহ করে আমরা আমাদের পেয়ারা নবীকে জানার বুঝার চেষ্টা করি, করব তো ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার নাম কি বলেন তো আপনারা? দাওয়াত সুন্নাহ মাদ্রাসা। আরে, নবীর সুন্নাকে প্রতিষ্ঠা করার জন্য এই মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসা দাওয়াত সুন্নাহ হোক, আর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা হোক, আর যে কোনো নামেই হোক, প্রত্যেকটা মাদ্রাসার একটা পরিচয়, এটা কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? সবাই বলেন কি মাদ্রাসা? পাঁচ মিনিট এটা বলে শেষ করে দিতেছি হুজুর, পাঁচ মিনিট সময় আছে তো। কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি আপনারা জানেন? কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাহ্যিক প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ, আর তার পরোক্ষ প্রতিষ্ঠাতা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংরেজ আমলে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। ইংরেজের আমাদের দেশে 190 বছর পর্যন্ত ছিল, এই 150 বছর পর্যন্ত, প্রায় 200 বছর পর্যন্ত ইংরেজ ছিল। আমাদেরকে খ্রিস্টান বানানোর জন্য পাদ্রীরা আসছে, আমাদেরকে খ্রিস্টান বানাইতে পারে নাই, আমাদেরকে বৌদ্ধ বানাইতে পারে নাই, আমাদেরকে হিন্দু বানাইতে পারে নাই। কারণ যারা বিজাতীয় আগ্রাসন থেকে, মিশনারির অপতৎপরতা থেকে আমাদের ইমান এবং আমলকে যারা রক্ষা করেছিলেন, এই ধরনের নিবেদিত প্রাণ উলামায়ে কেরাম এই জমিনে তখনও ছিলেন। কথা ঠিক না বেটি? 800 বছর পর্যন্ত মুসলিম শাসন ছিল, মাঝে 200 বছর পর্যন্ত ইংরেজ শাসন, 500 বছর পর্যন্ত স্পেনে মুসলমানদের শাসন ছিল, পরে খ্রিস্টানরা দখল করে নিছে। এখন কি অবস্থা হয়েছে জানেন? স্পেনে এমন হ, আপনি নামাজ আদায় করবেন, কেবলা দেখায় দিবে, এরকম একটা লোক পাওয়া যায় না। নামাজকে তাদের মধ্যে কৌতূহল মনে হয়, নামাজ পড়লে মানুষ দেখতে আসে, নামাজ কি জিনিস? হযরত উসমানী সাহেব বলছেন, উনি বলছেন, ইউরোপ আমেরিকার অনেক জায়গাতে আমি নামাজ পড়ছি, কিন্তু নামাজকে এত আজীব জিনিস মনে হয় নাই যেরকম স্পেনে মনে হয়েছে। এই স্পেনে হচ্ছে অনেকদিন, 500 বছর পর্যন্ত মুসলিম শাসন ছিল, মুসলমানদের শাসন ছিল, বড় বড় আলেম তৈরি হয়েছে, বড় বড় বিশ্ববিদ্যালয় সেখানে ছিল, পৃথিবীর সমস্ত আবিষ্কার সেই
স্পেন এবং পর্তুগালের কর্ডোবার বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় জ্ঞানী তৈরি হয়েছে। ওই সমস্ত জ্ঞানীরা সারা বিশ্ববাসীকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত থিওরি শিক্ষা দিচ্ছে, কিন্তু আজকে সেখানে কেবলা বলে দেওয়ার মতো লোক নাই। কেন? কারণ হইল একটা, 500 বছর পর্যন্ত মুসলিম শাসকদের শাসনের দ্বারাতে শাসিত হওয়ার পরেও অনেকদিন পর্যন্ত খ্রিস্টানরা শাসন করছে, এই খ্রিস্টান শাসনামলে এই মুসলমানদেরকে রাহবরি করার জন্য কোনো আলেম ছিল না। আর আমাদের দেশে 200 বছর পর্যন্ত ইংরেজ ছিল, ইংরেজ আমলেও মাদ্রাসা হয়েছে, আর ইংরেজরা যাওয়ার পরপরেই এই দেশ মুসলমানদের দেশ বানানোর জন্য আন্দোলন শুরু হয়ে গেছে। কেন? শুধুমাত্র আলেমদের কারণে। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে। 1857 সনে স্বাধীনতা আন্দোলনে মুসলমানেরা যখন পর্যদস্ত হয়ে গেল, পরাজিত হয়ে গেল, তখন মুরব্বীরা চিন্তা করলেন সশস্ত্র সংগ্রামের পথ পরিহার করে এবার একাডেমিক লাইনে আমাদেরকে আগানো দরকার। এই কারণে ওনারা যুগ শ্রেষ্ঠ আলেমদের পরামর্শে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, যেটা কওমি মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং সারা দুনিয়ার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে সমস্ত কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এইগুলা শাখা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তার সৃষ্টি লগ্নের পরে এই যাবৎ পর্যন্ত পৃথিবীবাসীকে এত বড় বড় আলেম, এত বড় বড় দ্বীনের দাঁড়ি উপহার দিয়েছে, যা পৃথিবীর কোনো কলেজ বিশ্ববিদ্যালয়, যা পৃথিবীর কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারে নাই। এই মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে হযরত মাওলানা মাহমুদুল হাসান শাইখুল হিন্দ, হযরত মাওলানা আশরাফ আলী থানভী, হযরত মাওলানা শাইখুল ইসলাম মদনী। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।